প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এক ওয়াকাথনের আয়োজন করা হয়। এদিন এই ওয়াকাথন নামে একটি র্যালি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়। র্যালিটি শেষ হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে গিয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব দেবাশিস বসু ও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা সহ অন্যান্যরা। র্যালিতে আশাকর্মীরাও অংশ নেয়। স্বাস্থ্য পরিষেবা প্রকল্পে আয়ুষ্মান ভারত জন আরোগ্য কর্মসূচি করাতে আজকে গুরুত্বপূর্ণ হয়েছে। পাঁচ বছর পরে রাজ্যের জনগণ যারা এখনো এই সুবিধাভুক্ত হননি তাদেরকে সুযোগ করার জন্য আমরা আবেদনটাকে আজকে জনসূচনা প্রদান করা হয়েছে। বিশেষত আমরা আমাদের রাজ্যে প্রায় 14 লক্ষ সুবিধাগুলি অন্তর্ভুক্ত হয়েছে। এই সব অলরেডি আমাদের পেয়ে গেছেন ওরা, বাকিরাও পাবেন। এবং যারা তাদের জন্য করা হয়েছে, বিশেষ করে বিশেষ সুবিধা আছে, সর্বাধিক 5 লক্ষ টাকা আপনি তারা পেয়ে যাবেন। আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে 126টা স্বাস্থ্যকেন্দ্রে এবং 3টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে পাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করব যারা এখনো যে সকল পরিবংশের মানুষ যারা সুবিধা পাওয়ার জন্য এখনো গ্রহণ করেনি তাদের সুবিধাগুলো তাদের লাভার্থী যে আমরা যে যতটুকু স্কিম আছে সেগুলোর জন্য কিন্তু এটা একটা বিশেষ বড় স্কিম।